तीन दिन पर गणपरिवहन चलाचले स्वस्ति फिरलेও बाड़ती भाड़ा नेওয়ার অভিযোগ যাত্রীদের বন্দরে পণ্য ওঠানামা বন্ধ থাকায় কাটেনি অচলাবস্থা। বিদেশে পলাতক তারিক জিয়ার অর্থের উৎস কি জানতে চান প্রধানমন্ত্রী। লন্ডনের নাগরিক সভায় বললেন বিএনপির কোনো দেশপ্রেম নেই। মেহেরপুরের গাংনীতে ইউপি নির্বাচনের সহিংসতায় দুই ভাই নিহত, খতিয়ে দেখছে পুলিশ। নরসিংদীতে সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় 150 জনের বিরুদ্ধে মামলা। কক্সবাজারের রুখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের পাশেই অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান, র‍্যাবের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, তিন রোহিঙ্গা আটক। এবং পদ্মা সেতুর মাওয়া প্রান্তে অত্যাধুনিক ট্রেন স্টেশনের নির্মাণ কাজ অর্ধেকের বেশি শেষ, দুই প্রান্তে সংযোগ বসে গেছে লাইন, অগ্রগতি 48%।